বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউরেশিয়া বলগা রাশিয়া। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয় ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে ওর বাবা জুম মিটিং আছে। যত মুসলিম আছে যত নির্যাতিত হচ্ছে, কারণ এই একটাই, এই ইফা বিল্লাতি আহসান। আমাদের ভিতরে আন্তরিকতা নাই, আমাদের ভিতরে ভালো কাজকে মন্দ কাজকে ভালো কাজ দিয়ে প্রতিরোধ করার বিষয় নাই। আজকে ইসলাম কিন্তু, যখন আপনি যদি ইতিহাস পড়েন তো দেখবেন, ইসলাম বিজয়ী হয়েছে তা আসছে, যখন শুনছেন তার পরিচয় তখন সাথে আছে সেই। আমি সামিয়াকে নিয়ে একটু বসেছি। সামিয়া স্কুলে কি কি শিখেছে, তা স্কুল বন্ধ দেওয়ার সাথে লাস্টের দিন আর কি, আর ফাইলটা ধরে আর কি স্কুল থেকে বাসায় দিয়ে দিয়েছে। ও যা শিখছে তা তো স্কুলের ভিতরে কি হয় তা তো আর আমরা দেখতে পারি না, তবে মাঝে মাঝে আমাদের ডাকে কতটুকু ইম্প্রুভ হয়েছে আমাদের সাথে এটা মিটিংয়ে আর কি বলে। তাই যাই হোক, এগুলো আর কি বছর শেষে ফাইল সহ আর কি বাসায় পাঠিয়ে দেয়। তা এখন ওকে দিয়েছে, কিন্তু আমাকে বারবার বলছে আম্মু দেখবা না। তাই আমি আর আসলে টাইম করতে পারিনি। তাই এখন জ্যোতি ওর হোমওয়ার্ক নিয়ে বসেছে। তাই ওর বাবা প্রোগ্রামে, তাই আমি ভাবলাম যে ওকে একটু টাইম দেই, নয়তো প্রোগ্রামটা করতে পারবে না ঠিক মতো। তাই ওর সাথে আমি ওর যে ড্রয়িংগুলো করেছে, কালার করেছে, তাই দেখতেছি, আমাকে দেখাচ্ছে কী কী করেছে। আসলে বাচ্চাদের এগুলা দেখলে খুবই ভালো লাগে। আমাকে বলছে এগুলা কি কি হয় করেছে আর এগুলার নাম কি, সবই বলছে। এটা চারটে ঋতু, এই ঋতুতে প্রথমে গাছের পাতা জোরে পড়ে, এই চারটে আর কি নাম্বার দিয়ে আর কি দেখিয়ে দিয়েছে। চারটে ঋতুতে চারটা ঋতুর যে প্রকাশ এটা আর কি এভাবে ওর চারটা ছবি দিয়ে আর কি ওদের বুঝিয়েছে। আমাকে এগুলো আর কি বুঝিয়ে বলছিল। একটা সজারু এঁকেছে, এটা সজারুর পিঠে মিষ্টি কুমড়ার বিচি দিয়ে কালার করেছে। এ আসলে এখানে বাচ্চাদের শেখানোর ধরনটাই আলাদা। বাচ্চাদের প্রথমেই কালার শেখাবে, আর স্কুলে যে হাজিরা প্রতিদিন যে উপস্থিত হয় এটাও কালার, এবং ডেলি যে পাঁচ দিন স্কুলে যায়, পাঁচ সপ্তাহের পাঁচটা দিন ওদের শেখায়, এভাবে ওদের শেখানো হয়। আসলে এখন সব কালারগুলোর নাম বলতে পারে আর কালার করতে পারে, মাশাল্লাহ, আর নামটাও লিখতে পারে এখন। আর এই ফাইলের সাথে যা যা করেছে সব কিছুর সাথেই আবার নামও লিখেছে। এটা আউতন্য, আমাকে বলছে আউতন্যতে কী হয়, কী কী করতেছে, এগুলা আমাকে বোঝায়। এটা বরফ পড়লে আর কি কীরকম হয়, গাছের পাতা দেখা যায় না, শুধু বরফ, বরফ পড়লে এরকম হয়। একটা ব্যাগের ভিতরে একটা গাছ এঁকে তারপরে বরফ দিয়ে আর কি এটা করেছে। আসলে বাচ্চাদের এগুলা দেখতে ভালোই লাগে, বাচ্চারা এইভাবেই শিখে। এই যে এটা বানিয়েছে, এটার ভিতরে আসলে সব ভাষা লিখেছে, এখানে বাংলায়ও লিখেছে, বাংলায় শুভ বড়দিন এবং শুভ নববর্ষ লিখেছে।
ইংলিশ, বাংলা, ইতালিয়ান, আরবি সব আর কি লিখে দিয়েছে। এটা আবার ফাইলের আর কি লোগো। এটা সুতা কীভাবে পিছিয়ে রাখে, এটা টিস্যুর মাঝখানে যে কাঠে কাগজের যে ই থাকে ওটা দিয়ে আর কি বানাইছে, একটা ফুলদানি, একটা সুতা পেঁচানোর রোল, সুতা কীভাবে পেঁচাইতে হয় এই। আর এটা এটা করেছে পাস্তা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যখন যে ভিডিও আমি আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আসর নামাজের পরে আমি চলে এসেছি পাকঘরে। আমি আজকে রোজা রেখেছি, একটু ইফতারি রেডি করছি। আমি ইফতারে আর কি যা খাই এটাই এখন রেডি করে নিব। আমি যেদিন রোজা থাকি সেদিন এক বেলাতেই আমি খেয়ে থাকি। আসলে আমার ওজনটা অনেক বেড়ে গিয়েছিল ইটালিতে আসার পরে, ছোট থেকেই বেশি ছিল। ইটালিতে এসে আরও বেশি বেড়ে গেছে, তাই ডাক্তার বলছিল কিছু ওজন কমাতে হবে। তবে আলহামদুলিল্লাহ কোনো শারীরিক কোনো সমস্যা ছিল না, শুধু ভয় পাচ্ছিলাম ওজনের কারণে যে কখন ডায়াবেটিস আক্রান্ত হই, কারণ মায়ের ছিল আর বড় ভাই বোন এদেরও এখন আছে, তাই একটু ভয় পাচ্ছিলাম যে ওজন বেশি থাকলে কখন অ্যাটাক করে তাই। আর ডাক্তারও বলছিল ওজনটা কিছু কমানোর জন্য, তাই আমি আর কি জেকে লাইফ স্টাইল ফলো করি। ফলো করে আলহামদুলিল্লাহ আমি 17-18 কেজি ওজন কমিয়েছি। এখন আমি সপ্তাহে 2 দিন আর কি রোজা রাখি। আর আজকে রোজা ছিলাম তাই আর কি আজকে এক বেলাতেই খাবো। আমি ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দিলাম, হালকা আছে, বাটারটা মেল্ট হওয়ার পরে আমি ডিম দিয়ে দিব। আমি বাঁধাকপি আর কাঁচামরিচ, হিমালয় পিং সল্ট দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর কি। এখন মিদে আছে, ডিমটা আর কি ভেজে নিব। আমি ইফতারিতে আর কি খাবো যেটা কিছু বাদাম, কিছু সবজি ভেজে নিয়েছি, মাশরুম, তারপর জয়তুন, টমেটো, আজকে শসা ছিল না বাসায়, আমি একটা খেজুরও নিয়েছি, কারণ ইফতার শুরুতে আমি খেজুরটাই খাবো। আরও খাবো অ্যাপেল সাইডার ভিনিগার, চিয়া সিড, অ্যাপেল সাইডার ভিনিগার এর সাথে লেবু, এখানে কোনো চিনি দেওয়া হয়নি। এই তো আমার আজকের ইফতার। তাহলে আজকে ইফতার করব, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।